আল্লাহির রহমান রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই বাড়িতে অনেক ভালোই রয়েছ। আজকে আমি তোমাদের সামনে ইংরেজির তৃতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি প্রথম ক্লাস এবং তৃতীয় ক্লাসে তোমাদের পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমি তোমাদের ক্লাস নিয়েছিলাম। আশা করি তোমরা সেগুলো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করেছ। আজকে আমি তোমাদের যে বিষয়টি শেখাবো সেটি হচ্ছে জিরান্ড। জিরান্ড ঠিক আমরা পার্টিসিপল যত অল্প সময়ে শিখেছি ঠিক সেরকমই আমরা জিরান্ডটাও শিখব। আমরা একটু সবাই বোর্ডের দিকে খেয়াল করি। তোমরা সবাই বোর্ডে দেখতে পাচ্ছ আমি লিখেছি জিরান্ড ইকুয়েল ভার প্লাস আইনজি যোগ। আমি যদি তোমাদের খুব সহজ করে বলি, জিরান্ড হচ্ছে ওই শব্দ যে শব্দের শেষে আইএনজি রয়েছে এবং একই সাথে নাউন এবং ভার্বের কাজ করে। তাহলে আমি তোমাদেরকে আরেকটু বলি, জিরান্ড হচ্ছে ওই শব্দ যে শব্দের শেষে রয়েছে আইনজি যোগ এবং যেটি একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে। আমরা এখন পুরো ক্লাসের দিকে একটু নজর দিই। তুমি একটু খেয়াল করো, আমি লিখেছি ভার প্লাস আইএনজি দিয়ে বাক্য শুরু, তার মানে সেন্টেন্সের শুরুতে ভার প্লাস আইএনজি যোগ থাকবে আর সেটিকে আমরা জিরান্ড বলবো। এখানে ওয়াক হলো ভার্ব, তার সঙ্গে রয়েছে আইএনজি যোগ। তাহলে কি বুঝলাম? যে জিরান্ড হচ্ছে ভার প্লাস আইএনজি যোগ, আর প্রথমত আমরা জিরান্ড যেভাবে চিনব সেটি হচ্ছে শুরুতে আইএনজি যোগ থাকবে। তাহলে এখানে ওয়াকিং, ওয়াকের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, অতএব এটি হলো জিরান্ড। নাম্বার দুই, এখানে খেয়াল করি প্রিপজিশন। আমরা এটি রাইট ফর্ম ভাবসে পড়েছি যে প্রিপজিশনের পরে কোনো ভার্ব থাকলে সেটির আইএনজি যোগ হয়। তো প্রিপজিশন আমরা চিনে ফেলবো সহজেই, সেটা হচ্ছে ইন, অফ, বাই, টু, উইদাউট, ফর, ফ্রম, বিলো, অ্যাভাব, এগুলোকে আমরা প্রিপজিশন আসলে যথারীতিভাবে চিনি। তো এই শব্দগুলোর পরে যদি কোথাও কোনো আইএনজি যুক্ত শব্দ আমরা দেখি তাহলে বুঝতে হবে সেটি জিরান্ড। যেমন দেখো, অবশ্যই এখানে তোমরা বুঝে গেছো যে এই বাক্যে প্রিপজিশন রয়েছে অফ এবং এরপরে আইএনজি যুক্ত শব্দ একটি পেয়েছি, অতএব এই বাক্যে ওয়াকিং শব্দটি জিরান্ড। তাহলে দুটো নিয়মে শিখলাম, প্রথমত হলো শুরুতে আইএনজি যোগ, দুই নম্বরে প্রিপজিশনের পরে আইএনজি যোগ। তাহলে কি তিন নম্বর উপায়টি একটু দেখে নেওয়া যাক। এটিও আমরা রাইট ফর্ম ভাবসে পড়েছি, একটি বাক্যে দুটো ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের আইএনজি যুক্ত হয়, তাহলে এই আইএনজি যুক্ত শব্দটিকে আমরা জিরান্ড বলবো। যেমন এই বাক্যে সাবজেক্ট হলো আই, আর আমরা জানি সাবজেক্টের পরের শব্দটি সাধারণত ভার্ব হয়, তাহলে এখানে এনজয়টি হলো ভার্ব। আমরা প্রথমত একটি ভার্ব পেলাম, পরবর্তী একটি আইএনজি যুক্ত শব্দ পেয়েছি,
অতএব এটি হলো জিরান্ড। তাহলে আমরা তিনটি শিখলাম, এক হলো শুরুতে আইনজিযোগ, দুই প্রিপোজিশনের পরে আইনজিযোগ, প্রিপোজিশনের পরে আইনজিযোগ, তিন একটি বাক্যে দুটো ভাব থাকবে, প্রথম ভার্বের পরে আইনজিযুক্ত শব্দ, এখানে প্রথম ভার্ব এনজয়, দ্বিতীয় ভার্ব স্লিপিং আইনজিযুক্ত রয়েছে। তাহলে তিনটি বাক্যে এখানে ওয়াকিং জিরান্ড, এখানে প্রিপোজিশনের পর ওয়াকিং জিরান্ড, এখানে এনজয় একটি ভার্ব তারপরে আইনজিযোগ, এটি জিরান্ড। চার নাম্বার, তোমরা দেখতে পাচ্ছ বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইনজিযোগ, বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ারকে আমরা বি ভার্ব বলি, আর এই এম ইজ আর ওয়াজ ওয়ারের পরে আইনজিযোগ থাকলে সাধারণত কন্টিনিউয়াস টেন্স হয়, কিন্তু কন্টিনিউয়াস টেন্স থাকলে জিরান্ড বলা যাবে না, কারণ কন্টিনিউয়াস টেন্সে শুধু ভার্বের কাজ করবে। তো একই সাথে আমি বলেছিলাম জিরান্ড দুটো পার্টস অফ স্পিচের কাজ করতে হবে, ভার্ব এবং নাউন, সঙ্গত কারণেই আমরা কন্টিনিউয়াস টেন্সটিকে কখনোই জিরান্ড বলবো না। বি ভার্ব থাকবে, আইনজিযুক্ত থাকবে, কিন্তু ওই বাক্যে কন্টিনিউয়াসের কোনো অর্থ থাকবে না, তাহলে সেটি হবে জিরান্ড। যেমন আমরা একটু খেয়াল করি, প্রিয় শিক্ষার্থী তোমরা একটু খেয়াল করো, এখানে বি ভার্বটি রয়েছে, তারপর ট্রাভেলের সঙ্গে আইনজিযুক্ত শব্দ রয়েছে, এই বাক্যটির অর্থ হলো হিজ হবি ইজ ট্রাভেলিং, তার শখ ভ্রমণ করা। তাহলে এখানে আমরা নিশ্চয়ই এখানে কন্টিনিউয়াসের অর্থ আসেনি, কারণ কন্টিনিউয়াসের অর্থ আসতে গেলে অবশ্যই তেসি তেসো তেসেন আসতো। তোমরা একটু খেয়াল করো, যেমন আই অ্যাম ট্রাভেলিং, এখানেও খেয়াল করো বি ভার্বের পরে আইনজিযোগ রয়েছে, কিন্তু এটি জিরান্ড নয়, এটি জিরান্ড নয়, এটি জিরান্ড, কারণ এখানে দেখো এখানে আই অ্যাম ট্রাভেলিং মানে আমি ভ্রমণ করিতেছি, তার মানে তেসি তেসো আসছে, অতএব এটি কি জিরান্ড বলা যাবে না। এখানে যেহেতু বি ভার্বের পরে আইনজিযোগ থাকা সত্ত্বেও তেসি তেসো তেসেন আসেনি, অতএব এটি হলো জিরান্ড। তাহলে তোমাদের সহজ করে আরেকবার বলি, আমরা জিরান্ড চিনব প্রথমত ভার্বের সাথে কি আইনজিযুক্ত, কীভাবে চিনব, সেন্টেন্সের শুরুতে থাকবে এক, দুই প্রিপোজিশনের পরে থাকবে, তিন প্রথম ভার্ব দ্বিতীয় ভার্বের আইনজিযোগ, চার বি ভার্বের পরে আইনজিযোগ, কিন্তু তেসি তেসো তেসেন বা কন্টিনিউয়াসের কোনো অর্থ আসবে না। তাহলে এই চারভাবে আমরা জিরান্ড চিনব। এখানে আরেকটু জিনিস তোমাদের পরিষ্কার করে বলি, এই যে চারটি নিয়ম শিখলাম, এই যে প্রথম বাক্যে সেন্টেজের শুরুতে যে আইনজিযুক্ত শব্দ পেয়েছি, অতএব এই আইনজিযুক্ত শব্দটি এখানে বসায় এই সেন্টেন্সটিতে জিরান্ড সাবজেক্ট হিসেবে বসেছে, কী হিসেবে, সাবজেক্ট, কারণ সেন্টেন্সের শুরু ভার্বের পূর্বে আমরা সাবজেক্ট পাই, তার মানে ওয়াকিংটা এখানে সাবজেক্ট হিসেবে বসেছে। এখানে প্রিপোজিশনের পরে ভার্বের আইনজিযোগ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে অবজেক্ট হিসেবে বসেছে। যেমন তোমাদের আমি প্রথম ক্লাসে বলেছিলাম তোমরা ভার্বকে কী দ্বারা প্রশ্ন করো বা কাকে দ্বারা প্রশ্ন করো অবজেক্ট পেয়ে যাবা, এখানে তোমরা খেয়াল করে দেখো অবজেক্ট পেয়ে যাবা। তাহলে আমরা দ্বিতীয় সেন্টেজে পেলাম জিরান কী হিসেবে বসলো, সাবজেক্ট হিসেবে। তাহলে প্রথম সেন্টেজে পেলাম, সরি প্রথম সেন্টেজে পেলাম সাবজেক্ট, দ্বিতীয় সেন্টেজে পেলাম অবজেক্ট। তিন নাম্বার, এখানে খেয়াল করো এখানে স্লিপিংটা দ্বিতীয় ভার্বের পরে, অতএব এখানেও এটি অবজেক্ট হিসেবে বসেছে। চার নাম্বার, আমরা বি ভার্বের পর যখন আমরা জিরান্ড পেলাম সেটিকে আমরা কমপ্লিমেন্ট বলি, হয়তো পরবর্তী আরেকটি ক্লাসে তোমাদের কমপ্লিমেন্ট সম্পর্কে আমি স্বচ্ছ ধারণা দিয়ে দেব। আপাতত মনে রাখো জিরান্ড যখন শুরুতে থাকে সেটি সাবজেক্ট হিসেবে, প্রিপোজিশনের পর বসলে সেটি অবজেক্ট হিসেবে, একটি বাক্যে দ্বিতীয় ভার্বের আইনজি যখন বসে তখনও অবজেক্ট হিসেবে, বি ভার্বের পর বসে যখন আইনজিযুক্ত সেটি বসে কমপ্লিমেন্ট হিসেবে। প্রিয় শিক্ষার্থী আজকে আমরা জিরান্ড খুব সহজেই শিখলাম, তোমাদের আরও একবার ক্লিয়ার কনসেপশনের জন্য আমি সুন্দর করে বলছি, শোনো তোমরা, সেটি হচ্ছে জিরান্ড ভার্ব প্লাস আইনজিযোগ চিনব চার উপায়ে, প্রথমত শুরুতে আইনজিযোগ, দ্বিতীয়
প্রিপজিশনের পরে আইএনজি যোগ। তৃতীয় বি ভার্ব প্লাস ভার্বের আইএনজি যোগ। আর চার নাম্বার দুটো ভার্ব থাকবে দ্বিতীয় ভার্বের আইএনজি যোগ। তাহলে এই চারভাবে আমরা জিরান্ড চিনব, এবং একই সাথে মনে রাখবা জিরান্ড দুটো পার্টস অফ স্পিচের কাজ করে, একটি ভার্বের এবং একটি নাউনের। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রথম ক্লাসে শিখেছো ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ইনফিনিটিভ অবজেক্ট। দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে আমি শিখিয়েছি কীভাবে পার্টিসিপল চেনা যায়। আজকে তৃতীয় ক্লাসে তোমরা বাসায় একটু প্র্যাকটিস করলে অবশ্যই এই জিরান্ড সম্পর্কে তোমাদেরও স্বচ্ছ ধারণা থাকবে। তো আশা করি তোমরা পরবর্তী চতুর্থ ক্লাস তোমরা দেখার তোমাদেরকে আমন্ত্রণ জানালাম, এবং তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।